আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম আমার মোচার বাগানে। আর আজকে একটু অন্যরকম ভিডিও এটা। আজকে আমি আমাদের সবজি দেখাবো। আজ আমাদের চাঁদ বাগানে কী কী সবজি হয়েছে আজকে ভিডিওটা মূলত এটা নিয়েই। আমাদের চাঁদ বাগানের সবজিগুলো আমি এখন দেখানো শুরু করে দিচ্ছি। এই হচ্ছে লাউ গাছ। আর লাউ গাছের সাথে ছিল ধুন্দুল গাছ। দেখতে পাচ্ছেন কত বড় মাশাল্লাহ ধুন্দুল আমাদের গাছে হয়েছে। একটা না, অনেকগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই একটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আরেকটা মাশাল্লাহ অনেক বড়। আর এই হচ্ছে লাউ, লাউয়ের সাইজ মানে দেখলে হাসি। আর এটাও হচ্ছে ধুন্দুল গাছ। এই মানে ধুন্দুল গাছ আর লাউ গাছ একসাথে, এই জন্য দেখা যাচ্ছে যে ধুন্দুল আর লাউ একসাথেই আমি দেখাচ্ছি, যেহেতু একসাথেই হয়েছে। এই হচ্ছে লাউ, একদম অদ্ভুত সাইজের, মানে অনেক হাসি পাচ্ছে দেখে আসলে। যাই হোক, মাশাল্লাহ হয়েছে যে এই বেশি। এই হচ্ছে এটা, এই লাউটা অনেক বড় মাশাল্লাহ। এই লাউটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে আর একদম সোজা। আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই যে মাশাল্লাহ, এই লাউটা দেখলে আসলে চোখ জুড়িয়ে গেল। এতক্ষণ যে দুইটা লাউ দেখেছিলাম অদ্ভুত সাইজের। যাই হোক, তাদের কাছে এরকমের যে হয়েছে তাই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আরও তিনটা ধুন্দুল একসাথে হয়েছে। এই আর কি অবস্থা আমাদের ছাদ বাগানের সবজি। আমি এখন বের হয়ে যাচ্ছি ছাদ বাগান থেকে। আর এগুলো হচ্ছে আমাদের, আরেকটা আরেক জায়গাও হচ্ছে আমাদের, মানে মেইনলি হচ্ছে এটা হচ্ছে আলাদা সবজি। সবজির জন্য আমার আম্মু করছে। আর যেখানে ফুল গাছ আর অন্য অন্য যেই সব গাছ ছিল সেখানেও লাউ গাছ আছে। এই হচ্ছে আরেকটা লাউ গাছ। আর এখানেও একটা লাউ ধরছে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই লাউটা মাসে অনেক সুন্দর, একবার গোল চাল কুমড়া টাইপের দেখাচ্ছে। এই যে আরেকটা লাউ আছে, একটু দেখি। এই যে এই লাউটাও হবে ইনশাল্লাহ। আর এই হচ্ছে আমাদের ফুল বাগানের ফুল। আমি আজকাল এগুলো বেশি দেখাবো না। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আম্মু সব সবজিগুলো কেটে ফেলছে, আর এই জন্য আমি আবার আরেকটা ভিডিও করে দিলাম। এই যে আমাদের সব সবজিগুলো মাশাআল্লাহ। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।